আজকে আমরা ভূতনি দ্বীপে সৌন্দর্য উপভোগ করতে বেরিয়েছি, কিন্তু মিস করলাম এই সৌন্দর্য উপভোগ করা। পৌঁছে গেলাম এক ভাইয়ের বাড়িতে। দেখতে থাকুন তারপরে আমাদের সাথে কি কি ঘটলো। আমরা এই যে ভাস্করের বাড়িতে এসেছি, খুব মজা করলাম। এরা আমাদের খেতে দিয়েছিল, একদম পেট ভরে গেছে, এখন খালি গ্লাস গুলো আর প্লেট গুলো পড়ে আছে। এই যে সব আমরা এসে মানে খুব মজা করলাম যে ভাস্করের বাড়িতে এই ভূতনিতে আসতে পারলাম, যে একটা রিলেটিভস এর বাড়ি হলো মনে হচ্ছে। এরপরে বেড়াতে আসবো মাঝে মাঝে। অবশ্যই অবশ্যই।